নমস্কার বন্ধুরা বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখাবো বেসিক্যালি মার্কেট একটুখানি পড়েছে পড়েছে মানে হচ্ছে নিচের দিকে নেমেছে সেই সব আর কি সেই সব আর কি শেয়ার নিয়ে দেখাবো ঠিক আছে তো শেয়ারগুলো এখন ভালো জায়গায় আছে এবার মার্কেট পড়েছে মানে এই না যে শেয়ারগুলো খারাপ শেয়ারগুলো কিন্তু মানে ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু একদম রাইট কোম্পানি ওকে কোম্পানি আছে তো আমি কেন দেখাবো সেগুলোতে সেগুলো এখন খুব ভালো সুযোগ দিয়েছে আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য ঠিক আছে সব কটাই কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য খুব ভালো একটা সুযোগ আছে ঠিক আছে আপনি চাইলে কিন্তু এখন ইনভেস্ট করে মানে প্রথম ট্রেডটা মারতে পারেন প্রথম ট্রেড মেরে কিন্তু আপনি সেকেন্ড ট্রেডের জন্য ওয়েট করতে পারেন বাট যারা প্রথম ট্রেড অলরেডি মেরেছেন তারা কিন্তু এখন সেকেন্ড ট্রেড মারতে পারেন ভালো একটা সুযোগ দিয়েছে ঠিক আছে সেই রকমই আজকে কিছু স্টকস দেখাবো ঠিক আছে এরপরে আরেকটা ভিডিও দেবো আমি সেই ভিডিওতে আপনাদের কমেন্টের কিছু স্টকস আছে সেগুলোকে অ্যানালিসিস করবো ঠিক আছে পুরো এ টু জেড ডিটেলসে অ্যানালিসিস হবে তো সেই কারণে যদি যারা যারা আর কি চ্যানেলে নতুন আসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে বাজাজ ফিনসাব আপ লিমিটেড ঠিক আছে যদি আমি আজকে দেখি আজকে কিন্তু শেয়ারটা একটা থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট একটা ডাউন সার্কিট মেরেছে ঠিক আছে তো রিসেন্টলি মানে যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখি এক মাসের চার্ট দেখুন এখান থেকে এই জায়গাটাই আসে তো এরকম একটা জায়গায় নেমে গেছে তো যদি আমি দেখাই আপনাকে যে হায়েস্ট যেখানে ছিল এক মাসের মধ্যে সেখান থেকে যদি কতটা নেমে এসে যদি আমি দেখাই আপনাকে দেখুন এ দেখুন যে হায়েস্ট ছিল সেখান থেকে সিক্স পার্সেন্ট মানে একশো পনেরো টাকা কিন্তু একটা ডাউন সার্কিট মেরেছে ঠিক আছে তো এটা আপনার খুব ভালো সুযোগ আপনি যদি চান এখন প্রথম ট্রেডটা মারতে পারেন বা প্রথম ট্রেড যদি আপনি আগে মেরে থাকেন তাহলে এখন সেকেন্ড ট্রেডটা মারতে পারেন ভালো সুযোগ দিয়েছে ঠিক আছে চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ইন্ডাস ব্যাঙ্ক ঠিক আছে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক লিমিটেড তো এখন সেটার আর কি শেয়ার প্রাইস চলছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা দেখুন রিসেন্টলি কী হয়েছে একটা আজকে আর কি রিসেন্টলি বলতে আজকে একটা থ্রি পয়েন্ট জিরো এইট পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে ঠিক আছে যদি আমি এক বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই দেখুন এক বছরের চার্ট প্যাটার্ন কিন্তু বল কি বলছে একদম নিচে আছে ঠিক আছে কিন্তু ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে কিন্তু স্টকটা কিন্তু হেভি স্টক খুব ভালো ব্যবসা চলছে ঠিক আছে তো আপনি চাইলে কিন্তু এটাতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু অনায়াসে কিন্তু আপনি শর্ট টাইমে আর কি শিওর প্রফিট করতে পারেন ঠিক আছে তো যারা নতুন আছেন তাদেরকে বলে দিচ্ছি রিভার্স ফর্মুলা এমন একটা ফর্মুলা এটা ইউজ করলে কিন্তু আপনি যে কোনো শেয়ার থেকে শর্ট টাইম আর কি শিওর প্রফিট করতে পারবেন হ্যাঁ তবে কি কোম্পানিটা আপনার রাইট হতে হবে ফান্ডামেন্টাল ঠিক হতে হবে ফান্ডামেন্টাল ঠিক থাকলে অবশ্যই আপনি প্রফিট কমাতে পারবেন তো আপনারা যারা জানেন না রিভার্স ফর্মুলাটা কি আপনি দেখুন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো বা আমি পিন কমেন্টে গিয়েও রিভার্স ফর্মুলার লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আপনারা কমেন্টে গিয়ে কিন্তু সেই ফর্মুলাটা দেখে নিতে পারেন সেই ফর্মুলাটা চেক করতে পারেন ঠিক আছে তো আমি যদি এটা দেখাই কতটা নিচে নেমেছে ইন্ডাসিন ব্যাংকটা এক মাসের মধ্যে সব থেকে টপ থেকে দেখুন সাত পার্সেন্ট মোটামুটি নিচে নেমেছে একশো আঠারো টাকা নিচে নেমে গেছে ঠিক আছে তো এখন কিন্তু খুব ভালো সুযোগ আছে দাদা যারা আর কি রিফার্স ফর্মুলা অ্যাপ্লাই করছেন শর্ট টাইমে প্রফিট করতে চাইছেন তো ফার্স্ট ট্রেডটা মারুন ঠিক আছে আর যারা অলরেডি ফার্স্ট ট্রেড মেরেছেন সেকেন্ড ট্রেডটা মেরে দিন ঠিক আছে মোটামুটি তিনটে থেকে আমি বলেছি তিনটে অথবা চারটে ট্রেড মারবেন তো সেই জায়গা কিন্তু এসে গেছে প্রথম ট্রেড মারতে মারতে চাইলে মারতে পারেন নাহলে যারা প্রথম ট্রেড মেরেছেন তারা আর কি রিফার্স মানে সেকেন্ড ট্রেডটা মারতে পারেন ওকে দেখিয়ে দিলাম ও হ্যাঁ আরেকটা যেটা বলছিলাম এরপরের যে ভিডিওটা আসবে ওটাতে তো আমি আপনাদের কমেন্টের কিছু স্টক্স নিয়ে অ্যানালিসিস করবো দেখাবোই আর আপনারা কিছু কমেন্ট করেছেন সেইটাও কিন্তু আমি মানে রিপ্লাই করার চেষ্টা করব আর আমার ভালো লেগেছে যে একটা দাদাভাই কমেন্ট করেছিলেন তিনি প্রফিট বুক করেছেন তো সেটা ভালো লেগেছে প্রফিট করছেন আপনারা এটাই চাই বোস ইনভেস্টমেন্ট চ্যানেল সময় ঠিক আছে এই জন্যই আর কি ভিডিও দেবো আপনাদের এই জন্য কিন্তু শেখা মানে শেখানো আপনাদের ঠিক আছে তো খুব ভালো লেগেছে তো সেই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে চলুন নেক্সট শেয়ারটা দেখি নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ইনফোসিস ঠিক আছে ইনফোসিস এখন শেয়ার প্রাইস আছে এক হাজার চারশো টাকা আজকে কী হয়েছে একটা জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের লোয়ার সার্কিট মেরেছে মানে ছ টাকা আর কি লোয়ার সার্কিট মেরেছে ঠিক আছে আচ্ছা এবার আমি যদি আপনাকে এক মাসের চার প্যাটার্নটা দেখাই দেখুন এক মাসেও কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা এখন চলছে লোয়ার সার্কিট মেরেই আছে যদি আমি দেখাই কত পার্সেন্ট টপ থেকে কত পার্সেন্ট নেমেছে তাহলে দেখুন মোটামুটি পাঁচ পার্সেন্ট কিন্তু নেমে গেছে চুয়াত্তর টাকা সাড়ে চুয়াত্তর টাকা একটা মুভমেন্ট দেখা গেছে নিচের দিকে তো আপনি চাইলে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন তারা প্রথম ট্রেড মেরেছেন তারা এখন সেকেন্ড ট্রেডটা মারতে পারেন ভালো সুযোগ এসে গেছে ঠিক আছে নেক্সট চার্টটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে বন্ধুরা এস ডাব্লু স্টিল লিমিটেড জেএস ডাব্লু স্টিলের এখন দাম চলছে কত আটশো নব্বই টাকা আজকে কী হয়েছে রিসেন্টলি হয়েছে দেখুন দেখাচ্ছে লেখাও আছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে পনেরো টাকার কিন্তু মুভমেন্ট একটা দেখা গিয়েছে ঠিক আছে আচ্ছা এইবার যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্নটা দেখাই দেখুন এক মাসে কিন্তু একটু ওপরে উঠেছিলো এই টপে উঠেছিল এখান থেকে কিন্তু এখন একটা লোয়ার সার্কিট মেরেছে ঠিক আছে তো যদি আপনি দেখেন কত পার্সেন্ট নেমেছে তাহলে যদি আপনাকে পার্সেন্ট পার্সেন্টটা আমি দেখাই আপনাকে দশটা মিনিট এই দেখুন তারা দেখুন মোটামুটি ওয়ান পার্সেন্ট একটা লোয়ার সার্কিট মেরেছে তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন আর সেকেন্ড ট্রেড যারা মারতে চাইছেন তারা একটু ওয়েট করে যান আর একটু শেয়ারটা নামতে পারে যদি নামে তাহলে গিয়ে সেকেন্ড ট্রেডটা মারবেন এখন সেকেন্ড ট্রেডটা মারার দরকার নেই এখন একটু ওয়েট করে যান বাট আপনি যদি এখনও ফার্স্ট ট্রেড না মেরে থাকেন তাহলে প্রথম ট্রেডটা কিন্তু মারতে পারেন ভালো সুযোগ দিয়েছে ঠিক আছে নেক্সট শেয়ারটা দেখাচ্ছি ওকে তো নেক্সট শেয়ারটা হচ্ছে এস বি আই মানে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন শেয়ার প্রাইস চলছে কত আটশো টাকা কুড়ি পয়সা ঠিক আছে আজকে কী হয়েছে একটা ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে ন টাকা একটা লোয়ার সার্কিট মেরেছে এবার যদি আমি আপনাকে এক বছরের আর কি চার্ট প্যান্টটা দেখাই দেখুন এক বছরেও কিন্তু এরকম করে এই জায়গাটা একটা লোয়ার সার্কিট মেরেছে তো এবার যদি আমি দেখানোর চেষ্টা করি যদি উপর থেকে এটা টপ ছিল এই টপ থেকে কত পার্সেন্ট নিচে নেমেছে যদি আমি দেখানোর চেষ্টা করি জাস্ট মিনিট দেখি আমি দেখাতে পারছি কি না যদি আমি দেখাই এক দেখুন টপ থেকে কিন্তু একটা ওয়ান পার্সেন্ট মানে দশ টাকা সাড়ে নয় টাকা একটা নিচে নেমেছে তো চাইলে এখন আপনি এটাতেও ফার্স্ট এড মারতে পারেন আর যারা আর কি ভাবছেন যে সেকেন্ড এড মারবেন এখন মারার দরকার নেই তারা একটু ওয়েট করে যান ঠিক আছে দেখিয়ে দিলাম তো চলুন পরবর্তী শেয়ারটা দেখাচ্ছি নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা নেসলে নেসলে ইন্ডিয়া ঠিক আছে এখন শেয়ার প্রাইস চলছে দু টাকা আর আজকে কী হচ্ছে একটা টু পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ডাউন সার্কিট বেড়েছে ওকে আচ্ছা এবার যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্নটা দেখাই দেখুন এক মাসে কিন্তু ভালো একটা জায়গায় আছে খুব সুন্দর একটা জায়গায় আছে তো যেটা টপ ছিল মোটামুটি এরকম একটা টপ ছিল তো এইখান থেকে যদি আপনি দেখায় কত পার্সেন্ট আর কি নিচে নেমেছে তো দেখুন মোটামুটি পাঁচ পার্সেন্ট কিন্তু নিচে নেমে গেছে একশো আঠাশ টাকার আর কি নিচে নেমে গেছে ঠিক আছে তো আপনি কি হয়েছে চাইলে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন বা চাইলে যদি আপনি সেকেন্ড ট্রেড মারতে চান তাহলে সেকেন্ড ট্রেডটাও কিন্তু এখন মারতে পারেন সুযোগটা কিন্তু ভালো আছে ওকে নেসলে ইন্ডিয়া দেখতে পারেন ওকে চলুন আপনাকে নেক্সট শেয়ারটা দেখাচ্ছি নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা এইচসিএল টেকনোলজি ঠিক আছে এখন শেয়ার প্রাইস চলছে এক টাকা রিসেন্টলি কী হয়েছে একটা ওয়ান পয়েন্ট এইট ওয়ান একটা লোয়ার সার্কিট মেরেছে ঠিক আছে আচ্ছা এবার যদি আমি এটাও আপনাকে এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই দেখুন এক মাসেও কিন্তু একটা খুব সুন্দর জায়গায় আছে এখন নিচের দিকে আছে আপনি চাইলে এখন ইনভেস্ট করতে পারেন আচ্ছা যদি আমি টপ থেকে দেখাই আপনাকে কত পার্সেন্ট নিচে নেমেছে তাহলে দেখুন এরম জায়গায় একটা টপ ছিল এখান থেকে মোটামুটি পাঁচ পয়েন্ট এক দুই পার্সেন্ট একটা লোয়ার সার্কিট মেরেছে তাহলে এখন খুব ভালো সুযোগ আপনি চাইলে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন আর সেকেন্ড ট্রেড চাইলে কিন্তু সেকেন্ড ট্রেডও মারতে পারেন ঠিক আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য খুব ভালো সুযোগ আছে এখন দেখতে পারেন শেয়ারটাকে ওকে চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা হিন্দুস্তান ইউনিলিভার এখন শেয়ার প্রাইস চলছে কত দু হাজার দুশো পঁচিশ টাকা ঠিক আছে রিসেন্টলি হচ্ছে আজকে হচ্ছে জিরো পয়েন্ট টু সিক্স একটা লোয়ার সার্কিট মেরেছে ঠিক আছে পাঁচ টাকার একটা মুভমেন্ট দেখা গেছে আজকে ঠিক আছে এখনও অবধি তো এটা যদি আমি আপনাকে মানে ইনভেস্টমেন্ট প্ল্যানটা বলি দেখুন দাদা যেই স্টকগুলো বা যে শেয়ারগুলো আপনাদের দেখাচ্ছে আমি বন্ধুরা তো সেই শেয়ারগুলোতে কি করবেন সেই শেয়ারগুলোতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে শর্ট টাইমে প্রফিট করবেন ঠিক আছে এবার এবার হ্যাঁ শর্ট টাইমে প্রফিট করার পরে কি হবে শর্ট টাইমে প্রফিট করার পরে যে আর কি মাল্টি বেকার যে স্টকসগুলো আছে যে পেনি স্টকসগুলো আছে সেটাও দেখুন আমি চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে তো কী করবেন যে প্রফিট করবেন যে প্রফিটের টাকার ফিফটি ঠিক আছে আবারও বলছি যে প্রফিট করবেন সেই প্রফিটের টাকায় ফিফটি পার্সেন্ট আপনি এই মাল্টি যে স্টক আছে পেনি স্টক সেখানে লাগিয়ে দেবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা কী করবেন আপনি যে টাকা নিয়ে মার্কেটে নেমেছিলেন সেই টাকার মধ্যে সাথে অ্যাড করবেন ঠিক আছে এতে করতে করতে কি হবে আপনি যদি এক বছর এরকম কন্টিনিউয়াসলি রুটিনটা একবার ফলো করুন করেন তাহলে দেখতে পারবেন এক মাসে কিন্তু আপনার টাকাটা দ্বিগুণ হবে এই এক বছরে আপনার টাকাটা দ্বিগুণ হবে এক মাস না সরি যদি আপনি এক বছর এরকম ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনি কন্টিনিউয়াসলি আমার কথা মতো শুনে যদি করতে পারেন এটা আমি নিজে পেয়েছি বলে আপনাকে বলছি দাদা ঠিক আছে এরকম এক বছর আপনি ফলো করুন যে প্ল্যানিংটা বলছি এতে কি হবে আপনার আস্তে আস্তে আপনার যে যে পেনি স্টকগুলোতে আপনি ইনভেস্ট করেছেন ঠিক আছে সেগুলো লং টার্মের জন্য ধরে রাখবেন মানে মোটামুটি মিনিমাম সাত বছর পাঁচ বছর লং টার্ম বলা যায় না মিনিমাম সাত থেকে দশ বছরের জন্য ধরে রাখবেন এতে কী হচ্ছে আপনার সম্পত্তিও ক্রিয়েট হচ্ছে ফিউচারের ভবিষ্যতের জন্য আর আপনার যে টাকাটা যখন দ্বিগুণ হয়ে গেল তখন কি করবেন টাকাটা দ্বিগুণ হয়ে যাওয়ার পর আপনার যে ইনভেস্টমেন্টের টাকা তো সেটাকে আপনি বার করে নেবেন ঠিক আছে আমি যদি পরিষ্কার একদম খোলাখুলি ভাষায় বলি ধরুন উদাহরণ দিচ্ছি আপনি ধরুন আপনার ইনভেস্টমেন্ট কম আপনি মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে মার্কেটে নেমেছেন ঠিক আছে আপনার মোট মূলধন হচ্ছে কুড়ি হাজার টাকা ওকে তো এই কুড়ি হাজার টাকা কী করবেন আপনি এই যে স্টকগুলো আমি দেখাচ্ছি আজকে যে স্টকগুলো দেখাচ্ছি এই স্টকগুলো এখন ভালো সুযোগ দিয়েছে ভালো জায়গা দিয়েছে তো ওই জায়গাগুলোতে কী করবেন আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন ঠিক আছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করার পর সেখান থেকে একটা প্রফিট কামাবেন ঠিক আছে আর আচ্ছা এই শেয়ারগুলো থেকে ক কতদিনের প্রফিট হবে যদি আপনাকে আমি এক বছরের প্যাটার্ন দেখাই দাঁড়ান দেখিয়ে দিচ্ছি হিন্দুস্তান ইউ লিভারে ঠিক আছে এই দেখুন ছোটো ছোটো এখানে জাস্ট ছড়ানো আছে বলে তাই এই ছোটো ছোটোগুলো কিন্তু আপনাকে প্রফিট দেবে ঠিক আছে এই দেখুন এগুলো কিন্তু আপনাকে প্রফিট দিয়েছে প্রফিট দেবে ঠিক আছে আচ্ছা আমি যদি মুভমেন্ট দেখাই আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন কি কীরকম প্রফিট এই ছোটো জায়গাটার প্রফিটই আপনাকে আমি দেখাচ্ছি যেন ছোটো জায়গায় যদি আপনাকে দেখাই আমি তো একটু জাস্ট মিনিট এক মিনিট দাঁড়ান এখান থেকে এই ওপরের জায়গাটা যদি আমি দেখি দেখুন মোটামুটি ছয় পার্সেন্ট কিন্তু একটা প্রফিট দিয়েছে এই ছোট জায়গাটার থেকে ঠিক আছে এবার এই বড়ো জায়গাটাতে আমি ধরলাম না এই ছোটো জায়গাটাতে আপনাকে সিক্স পার্সেন্ট একটা প্রফিট দিয়েছে এইবার ধরুন আপনি টোটাল আর কি একশো একশোটা শেয়ার কিনবেন ঠিক আছে এই হিন্দুস্থান ইউনিলিভারের কথাই বলছি যদি টোটাল আপনি একশোটা শেয়ার ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার মানে একটা স্টকে যদি আপনার একশো ষাট টাকা করে লাভ হয় ঠিক আছে তাহলে একশোটা স্টকে কত হবে একশো আর তারপরে বাকি দুটো তার মানে বুঝতে পারলেন ষোলো হাজার টাকা আপনার প্রফিট হয়ে গেলো ঠিক আছে কত দিনের মধ্যে প্রফিট হলো দেখুন মে থেকে জুলাই দিন মাসের মধ্যে মোটামুটি তিন মানে দু থেকে তিন মাস আমি তিন মাসই ধরলাম ঠিক আছে দু মাস হয় তো আমি তিন মাস ধরলাম ঠিক আছে তিন মাসের মধ্যে কিন্তু আপনার ষোলো হাজার টাকা এই শেয়ারটা থেকে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি দাদা আপনি হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা বা যেই দেখছেন না কেন ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি তো তিন মাসে কী হলো আপনার ষোলো হাজার টাকার একটা প্রফিট হয়ে গেল ঠিক আছে তো এই যে তিন মাসে আপনি ষোলো হাজার টাকা প্রফিট করলেন এটার ফিফটি পার্সেন্ট কত হয় ফিফটি পার্সেন্ট হচ্ছে আট হাজার টাকা হয় ঠিক আছে এবার এই যে আট হাজার টাকাটা যেটা হলো এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা একবার শুনুন দাদা তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রপার আর কি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই আট হাজার টাকা যেটা আপনি প্রফিট করল মানে যে ষোলো হাজার টাকা প্রফিট করলেন তার ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা কী করবেন আপনি পেনি স্টকে গিয়ে ইনভেস্ট করে দেবেন যে স্টকগুলো আমি দেখিয়েছি দেখুন চ্যানেলে গিয়ে আপনাদের দেখানো চ্যানেলে গিয়ে দেখুন একটু আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তো সেই পেনি স্টকগুলোতে আপনি ইনভেস্ট করে দিন মোটামুটি এই যে আট হাজার টাকা এটাকে আপনি তিন থেকে চারটে ভাগে করুন চারটে ভাগে করুন এবার এই চারটে ভাগ করে কী হবে চারটে শেয়ারে আপনি ইনভেস্ট করে দিন চারটে শেয়ার মানে মানে চারটে ভাগ হচ্ছে মানে দু হাজার টাকা করে তো আপনি এক একটা শেয়ারের প্রতি দু হাজার টাকা ইনভেস্ট করবেন ঠিক আছে তিন মাস তিন মাস তিন মাসের মধ্যে তো বাকি যে আট হাজার টাকা হচ্ছে এবার আপনি যে কুড়ি হাজার টাকা নিয়ে নেমেছিলেন কুড়ি হাজার টাকা তো বার করে নিলেন তো কুড়ি হাজারের সাথে গিয়ে অ্যাড করে দিন ঠিক আছে তার মানে আপনার এখন টোটাল ইনভেস্টমেন্ট হবে আঠাশ হাজার টাকা ওকে এবার এই আঠাশ হাজার টাকাটাকে আপনি আবার রিফর্ড ফর্মুলার সাথে আপনি অ্যাপ্লাই করুন ঠিক আছে তাহলে কি হবে আপনার সে আপনার যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের যে পরিমাণ সেই টাকাটা কিন্তু বেড়ে গেল ঠিক আছে তো এইরকম করতে করতে আপনি এক বছর করুন ঠিক আছে পুরো একটা বছর এরকম করুন আর এরকম করে পেনি স্টক যেগুলো আছে যে স্টকগুলোতে দেখিয়েছি আমি সেরকম মোটামুটি তিনটে বা চারটে স্টকে ওরকম করে করে ইনভেস্ট করে দিন ঠিক আছে ইনভেস্ট করতে 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 দেখবেন এক বছর পর কি হবে আপনার কাছে যে ওই যে কুড়ি হাজার টাকাটা মানে নিয়ে আপনি নেমেছিলেন সেটার টাকাটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে মানে আপনার প্রফিটের টাকা দেখবেন আরও কুড়ি হাজার টাকা হয়ে গেছে তো এই যে প্রফিটের টাকা আর আপনার যে ইনভেস্টমেন্ট তখন আপনি কি করবেন এই ইনভেস্টমেন্টটা আপনি তুলে নিন আপনি বার করে নিন এটাকে আপনি আপনার যে যে কোনো কাজে আপনি আপনার লাগিয়ে দিন ঠিক আছে আর এই যে প্রফিটের যে কুড়ি হাজার টাকা হলো এই কুড়ি হাজার টাকাটাকে গিয়ে আপনি আবার হচ্ছে এরকম করে করে আর কি শর্ট টার্মে রিভার্ডস অ্যাপ্লাই করুন দিয়ে আর কি পেনিস স্টক্সে ইনভেস্ট করুন এরকম করতে থাকুন তাহলে কী হবে এক বছরের মধ্যে দেখুন কিন্তু আপনি মার্কেট থেকে টাকা তুলে বেরিয়ে গেলেন তারপরে আপনি লাস্টে কী করলেন এক বছর পরে আপনি ফ্রিতে শেয়ার মার্কেটে কাজ করতে পারছেন বোঝা ভাবলাম এইটাই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান দাদা আমি নিজে এই স্ট্র্যাটেজি ফলো করেছি বা এই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আমি বেনিফিট পেয়েছি দ্যাট ইজ ওয়াই কিন্তু আপনাকে বলছি বোস ইনভেস্টমেন্ট আপনাকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না ঠিক আছে আর একটা দাদা কমেন্ট করেছিলেন কি আপনার একটা প্রেডিকশান ভুল আমি দাদা প্রেডিকশান কিছুই করি না শেয়ার মার্কেটে কিন্তু বোস ইনভেস্টমেন্ট আর কি কোনো প্রেডিকশান করে না কেন কি আপনি প্রেডিকশান যদি কর মানে শেয়ার মার্কেট কিন্তু সেন্টিমেন্ট আর কি বোঝে না ঠিক আছে কোনো ম্যাথামেটিক্যাল ইন্ডিকেটার বলুন যাই বলুন কোনো প্রেডিকশন কিন্তু বোঝে না ঠিক আছে তো ওটা ডিপেন্ড করে কিন্তু এফআইএস ডিআই যারা বড়ো প্লেয়ার আছে তাদের হাতে কিন্তু ডিপেন্ড করে কখন উপরে উঠবে কখন আর কি নিচে নামবে ঠিক আছে তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের প্রেডিকশান করে না আপনাদের শেখানোর চেষ্টা করে বারবার বুঝে রাখুন কথাটা ঠিক আছে আর যেটা বলি যেটা উঠতে পারে বা নামতে পারে এটা কিন্তু জাস্ট একটা আইডিয়া ঠিক আছে প্রেডিকশান মানে কি প্রেডিকশান মানে ধরুন কোন শেয়ার থেকে আমি প্রেডিট করছি যে ব্যাপারটা উঠবে না প্রেডিক্ট করার কোনো ব্যাপার নেই ঠিক আছে কেন কি ওই যে বললাম না সেরকমভাবে কিন্তু আপনি ইন্ডিকেটারের ভিত্তিতে যাই বলুন মার্কেট সেন্টিমেন্ট কিন্তু বোঝাটা দাদা আপনার আমার পক্ষে খুবই অসুবিধা ওই কারণে বোস ইনভেস্টমেন্ট প্রেডিক্ট করে না বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের শেয়ার মার্কেট শেখায় এটা একটু বুঝুন ভালো করে ওকে আপনি একটা কমেন্ট করেছিলেন একজন একটা কমেন্ট করেছিলেন সেই কমেন্টের আমি রিপ্লাইটা করে দিলাম এই ভিডিওতে আচ্ছা চলুন আমি এবার নেক্সট শেয়ারটা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা যদি এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনার একটু ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন বা কমেন্ট করে জানাতে পারেন আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানটা কেমন লাগলো কেন কি আমি নিজে এইভাবে প্রফিট কামাচ্ছি আমি নিজে এইভাবে করছি বলেই কিন্তু আমি আপনাদের শেখালাম ব্যাপারটা ঠিক আছে তো একটা লাইক করবেন ভিডিওটা তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে যে আপনি মোটামুটি ভিডিওটা বুঝতে পারছেন কি ভালো লাগছে কি না শিখতে পারছেন কি না সেটা জানতে পারবো ঠিক আছে তো চলুন নেক্সট শেয়ারটা আপনাদের দেখাচ্ছি আচ্ছা নেক্সট শেয়ারটা হচ্ছে এশিয়ান পেন্টস এটাও কিন্তু একটা ভালো জায়গায় আছে খুবই ভালো একটা শেয়ার ফান্ডামেন্টাল দিক থেকে একদম ওকে শেয়ার কোনো সমস্যা নেই আজকে কী হয়েছে একটা জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট একটা লোয়ার সার্কিট মেরেছে মানে এগারো টাকার একটা মুভমেন্ট দেখিয়েছে ঠিক আছে আচ্ছা আমি যদি এক মাসের আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই দেখুন এক মাসেও কিন্তু একটু নিচের দিকে নেমেছে ঠিক আছে এবার যদি আমি টপ থেকে দেখি এটা মোটামুটি এক মাসে টপ ছিল এখান থেকে কিন্তু ওই দুই দুই পয়েন্ট টু টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট আর কি লোয়ার সার্কিট মেরেছে দেখুন এই দেখুন টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট একটা লোয়ার সার্কিট মেরেছে মানে আটষট্টি টাকা একটা নিচে নেমেছে তো আপনি চাইলে কিন্তু প্রথম ট্রেডটা এখন মারতে পারেন আর দ্বিতীয় ট্রেড মারার জন্য এখন ওয়েট করে যান এখন দ্বিতীয় ট্রেড মারতে পারবে না মানে মারার দরকার নেই ঠিক আছে দেখুন এই জায়গাটা নেমেছিল ঠিক আছে এই জায়গাটা নেমে কিন্তু এখন রিসেন্টলি একটা উপরে গেছে তো সেই কারণে দরকার নেই এখন কিন্তু চাইলে বাট নিচের দিকে যেহেতু নেমেছে তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন ঠিক আছে চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি আপনাদের এলএন টি ঠিক আছে লারসন অ্যান্ড টার্বো এটাও ভালো শেয়ার এখন শেয়ার প্রাইস হচ্ছে তিন হাজার ছশো আট টাকা রিসেন্টলি কি হয়েছে একটা ওয়ান পয়েন্ট টু একটা লোয়ার সার্কিট মেরেছে ঠিক আছে এবার যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্নটা দেখাই দেখুন এক মাসে কিন্তু নিচের দিকে আছে ঠিক আছে এবার যদি আমি টপ থেকে নিচের দিকে দেখাই কত পার্সেন্ট নিচের দিকে নামলো এক মাসে তো দেখুন এক মাসে মোটামুটি জাস্ট মিনিট একটু ওয়েট করুন তো এক মাসে মোটামুটি নিচের দিকে নেমেছে দেখুন ছয় পার্সেন্টের কাছাকাছি মানে দুশো তিরিশ টাকার কিন্তু লোয়ার সার্কিট মেরেছেন মুভমেন্ট দিয়েছে ঠিক আছে তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন আর সেকেন্ড ট্রেড যদি মেরে থাক মারতে চান তাহলে এটাও কিন্তু আপনি ওয়েট করে যান এখন সেকেন্ড ট্রেড মারতে লাগবে না একটু ওয়েট করে যান বাট আপনি যদি নতুন মার্কেটে মানে এলানডির আর কি নতুন আর কি ইনভেস্ট করতে চাইছেন তো আপনি কিন্তু চাইলে এখন ইনভেস্ট করতেই পারেন ঠিক আছে ভালো সুযোগ আছে আচ্ছা চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি এবার নেক্সট হচ্ছে বন্ধুরা কোটাক কোটাক ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ঠিক আছে এখন শেয়ার প্রাইস চলছে এক হাজার ছশো চোদ্দো টাকা রিসেন্টলি কী হয়েছে একটা ওয়ান পয়েন্ট সিক্স নাইন লোয়ার সার্কিট মেরেছে মানে আজকে আর কি সাতাশ টাকার একটা মুভমেন্ট দেখিয়েছে তো আমি যদি এক মাসের আপনাকে চার্ট প্যাটার্ন দেখে দেখুন এক মাসে কী সুন্দর একটা জায়গায় আছে দেখুন কত নিচে নেমেছে ঠিক আছে তো এবার যদি আমি মোটামুটি রিসেন্টলি একটা হাই উঠেছিল এই জায়গাটায় এক মাসে আর কি হাই টপ দিয়েছে তো এক মাস থেকে যদি আপনাকে মানে কত পার্সেন্ট দেখায় দেখুন বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কিন্তু একটা নিচের দিকে ডাউন দিয়েছে তো আপনি চাইলে কিন্তু প্রথম ট্রেডটা এখন খুব ভালো জায়গা আছে মারতে পারেন আর যারা প্রথম ট্রেড মেরেছেন তারা কিন্তু সেকেন্ড ট্রেডটা মারতে পারেন হেভি সুন্দর জায়গা আছে ঠিক আছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তো দেখিয়ে দিলাম শেয়ারটা ঠিক আছে শেয়ারগুলো আমি দেখিয়ে দিলাম আজকে ভিডিও এইটুকুই ছিল ঠিক আছে নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো ওটা আপনারা কিছু কমেন্ট করেছেন সেই কমেন্টের কিছু রিপ্লাই আর কিছু স্টকস আছে সেগুলো আর কি ডিটেলস অ্যানালিসিস করবো সেরকমই ভিডিও নিয়ে আসছি ঠিক আছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখুন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা একটু বড়ো হচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না কেন কি আপনাদের এরকম করে ডিটেলসে শেখাতে হয় ওই কারণে ভিডিওগুলো একটু বড় হয় একটু ধৈর্য একটু দেখবেন ভিডিওগুলো আশা করি আপনারাই বেনিফিট পাবেন ঠিক আছে আর যদি কোনো স্টকসের সম্পর্কে আপনার কোয়ারি থাকে আপনি যদি জানতে চান অ্যানালিসিস করতে চান যে এই স্টক সম্পর্কে কি ডিটেলসে এ টু জেড অ্যানালিসিস মানে জানতে চান তাহলে সেটা কমেন্টে গিয়ে কমেন্ট করে দেবেন সেই শেয়ারটা সম্পর্কে কিন্তু এ টু জেড একদম ডিটেলসে কিন্তু ভিডিও আসবে ঠিক আছে তো চলুন আজকের ভিডিও এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে